পাবনা সাথিয়ায় সাংবাদিক ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সাথিয়া প্রেস ক্লাব হলরুমে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।